নমস্কার, আমি কি বলবো জানি না, কিছু ভেবে আসিনি, কিন্তু আমরা খুব যত্ন করে পরিণীতা করেছি। পরিণীতা হয়তো বহুবার আপনারা পড়েছেন বা নানা জায়গায় দেখেছেন। এই পরিণীতা বলবো না যে আমরা খুব আলাদা রকম কিছু করার চেষ্টা করেছি, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনীকে মাথায় রেখে গল্পটা বুনেছি। এই গল্প যিনি আমাদের লিখে দিয়েছেন স্ক্রিন প্লে আকারে, চিত্রনাট্য সংলাপ যিনি লিখেছেন শর্বরীদি, শর্বরী ঘোষাল, আজ উনি আসতে পারেননি, কিন্তু শর্বরীদি ছাড়া এই শোটা করা সম্ভব হতো না, তাই শর্বরীদির জন্য একটা হাততালি। যারা আমাদের টিমে কাজ করেছেন আর কি, শুটিংয়ের সঙ্গে জড়িত ছিলেন, ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে, আমি একটু সবাইকে ডেকে নেব, হয়তো সকলে এখনো এসে পৌঁছতে পারেননি। আমি গৌরব, আমাদের শেখর, প্লিজ আয়, প্লিজ ওয়েলকাম গৌরব চক্রবর্তী, একটা হাততালি গৌরবের জন্য। গৌরব একটু অন্যরকম দেখতে লাগছে, এরকম লাগছে না শেখরের মতো, কিন্তু ওই আচ্ছা। এখানে গুরুচরণ বাবু আছেন, দেবদূত, প্লিজ একটু এসো ওপরে। দেবদূত ঘোষ, আমাদের সকলের প্রিয় দেবদূত ঘোষ, প্লিজ ওয়েলকাম ইউ অন স্টেজ। সকলকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আনফর্চুনেটলি আমাদের টিমের অনেকেই দেখছি এখনো এসে পৌঁছননি বা কয়েকজন এসে পৌঁছতে পারছেন না আজকে, কিন্তু আমরা সকলে মিলে একটা একটা দারুণ কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি দর্শককে। এবং যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা পড়েছেন তারা যাতে এই কাজটা দেখার পরে একটুও মনঃক্ষুণ্ণ না হন কিংবা মনে না করেন যে আমাদের পড়া পরিণীতা আমরা দেখতে পেলাম না, সেই চেষ্টাই আমাদের ছিল। একেবারে বইয়ের পাতা থেকে উঠে আসা গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সকলের সামনে, এবং আশা রাখবো সকলের খুব ভালো লাগবে, একটা নতুন প্রজন্মর কাছে পৌঁছে যাবে ভিজুয়ালি পরিণীতা, কারণ শেষ পরিণীতার অ্যাডাপ্টেশন স্ক্রিনে হয়েছে 2005-এ বোধ হয় যখন হিন্দিতে করা হয়েছিল, এবং তারপরে প্রায় 20 বছর বাদে আবার হচ্ছে, তো একটা নতুন প্রজন্মর কাছে নতুনভাবে স্ক্রিনের পরিণীতা পৌঁছে যাবে। কাজটা নিয়ে আমরা গর্ব করতে পারি এই কারণে, আমরা একটু পেছনে তাকাতে হবে, যদিও আমি এক্ষুনি মানসিকভাবে বিস্তারিত এটা বলার অবস্থার মধ্যে নেই, কারণ বাংলাদেশে বা ঢাকায় জুড়ে যে রংপুর খুলনা জুড়ে যে সব ঘটনা ঘটে চলেছে সেই সময় প্রতিবেশী রাষ্ট্রের থেকে খুব মুখ ঘুরিয়ে থাকা যায় না। তবুও যে কথাটা আপনাদের পরিষ্কার করে বলতে চাই সেটা হলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের দেশের মধ্যে এমন একজন লেখক যার কাজ বিভিন্ন ভাষায়, শুধু বাংলা এবং হিন্দিতে রয়েছে তা নয়, মালায়ালাম, মারাঠি, উড়িয়া এই সমস্ত ভাষায় ওনার উপন্যাস গল্প নিয়ে কাজ হয়েছে, যার অভিজ্ঞতা আমাদের সবার আছে, এবং সেগুলো আমাদের যে বাংলা ছায়াছবির যে ইতিহাস অর্থাৎ কাহিনী চিত্রের যে ইতিহাস, সেই কাহিনী চিত্রের ইতিহাসকেও বিভিন্ন সময় সব মানে কী বলবো মানে গ্লোরিফাই করেছে। যদি একদম শুরুর দিক থেকে দেখি তাহলে দেবদাসের কথা বলতে হয়, দেবদাস বিভিন্ন সময় মানে দিলীপ কুমার, প্রবোধেশ বড়ুয়া, তারপরে একেবারে প্রসেনজিৎ হয়ে শাহরুখ খান পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার একসাথে করেছিলেন। পরিণীতা নিয়ে আলাদা করে কি বলবো বুঝতে পারছি না, কারণ আপামর বাঙালির কাছে এটা বড্ড প্রিয় একটা সাবজেক্ট, ললিতা আর শেখরের প্রেমের গল্প সবাই জানেন এবং আমারও অত্যন্ত প্রিয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মজাই বলি একটু, তার কারণ আমার এই চরিত্রটা কোথাও ছিল না আর কি, এটা একদমই একটা তৈরি করা একটা চরিত্র। থ্যাংক ইউ অদিতিদি যে এত সুন্দর মিমিকে বলবার পরে মিমি পড়তে শুরু করেছে, আগে নিশ্চয়ই পড়েছে, আবার পড়েছে, খুঁজেছে কোথায় আছে ওর ক্যারেক্টার। এক্স্যাক্টলি, পড়েছি যখন সে তো বহু ছোটোবেলা, এবং পুরনো যখন পরিণীতা দেখেছি তখনও বেশ ছোটো আমি, তারপরে যখন আমি কিছুতেই চরিত্রটা কিছুতেই আমি কি মিস করে গেছি, আমি কি বুঝতে পারছি না, আবার দেখতে হবে, আবার
এটা আমরা ইনক্লুড করেছি। আর লবঙ্গ চরিত্রটা এত মিষ্টি একটা চরিত্র, যেটা শেখরের সাথে সাথেই মানে ওর বন্ধুই বলা যেতে পারে, ওর মানে বৌমনি কিন্তু মানে দাদার বাইফ,